নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2019 সালের ভূগোলের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আলোচনা করছি। ফার্স্ট প্রশ্ন 1.1-এ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অ্যান্সার বে কয়ার অ্যান্সার আরোহণ প্রক্রিয়া। 1.2-তে পার্বত্য হিমবাহের ভূপৃষ্ঠের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্রেভাস। 1.3 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 1.4-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মিস্টাল। 1.5-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হিম প্রাচীর। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ, 1.6-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার অ্যাপোজি। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কী বলেছে আমাশয়। 1.8-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাষা। 1.9-এর অ্যান্সার হবে গঙ্গোত্রী হিমবাহ, যেটা গঙ্গা নদীর উৎসস্থল। 1.1-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাকার নাঙ্গাল, ঠিক আছে। 1.11-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার পাঞ্জাব, মানে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য। 1.12-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবগুলি সঠিক, ঠিক আছে। আকরিকীয় কয়লা ম্যাঙ্গানিজ সবগুলো সঠিক। 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 53টি। 1.14-এ অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 40°×40°। এবার তো দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো একটু দেখে নাও। বাক্যগুলি শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ। তো দেখো যেগুলো শুদ্ধ সেগুলো রাইট মেরেছি, যেগুলো অশুদ্ধ সেইগুলো আমি কেটে দিয়েছি। 2.11-এ অ্যান্সার হবে শুদ্ধ, 2.12-তে শুদ্ধ হবে, 2.13-তে অশুদ্ধ, 2.14-এ অশুদ্ধ, 2.15-এ শুদ্ধ, 2.16-এ অশুদ্ধ, 2.17-এ ঠিক আছে অশুদ্ধ। তো দেখো 2.2-তে কী বলেছে, 2.21-এ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, অ্যান্সার হবে পটহোল বা মন্তকূপ, ঠিক আছে। তো দেখো উপরের যেগুলো শুদ্ধ সেগুলো রাইট মেরেছি, যেগুলো অশুদ্ধ সেগুলো কেটে দিয়েছি, তোমরা ঠিক করে লিখে নেবে। তো দেখো 2.22-তে কী বলেছে শীতল, কী বলেছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে ধোঁয়াশা তৈরি হয়। 2.23-তে তো দেখো শূন্যস্থান হবে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। 2.24-এ বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র, অ্যান্সার হবে বিষহীন বা জৈব ভঙ্গুর, ঠিক আছে। 2.25-এর অ্যান্সার হবে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু মৌসুমি বায়ুকে ভারতের আসতে বাধা দেয়। 2.26-এর অ্যান্সার হবে কন্যাকুমারিকা শূন্যস্থান হবে। 2.27-এর শূন্যস্থান হবে মুম্বাই। তো দেখো 2.3 প্রশ্ন সলভ করাবো। 2.31-এ নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, অ্যান্সার হবে নাতিশীতোষ্ণ বৃষ্টি। 2.32-তে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে আছে, অ্যান্সার হবে লোহাচড়া ও নিউমুর, যে নিউমুর যে কোনো একটা লিখলে হয়ে যাবে। 2.33-এর অ্যান্সার হবে জোরে ফাইট। 2.34-এর মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, অ্যান্সার হবে অষ্টমী। 2.35-এর অ্যান্সার হবে নিম্ন প্রবাহ। 2.36-এর অ্যান্সার হবে তরমুজ। 2.37-এর অ্যান্সার হবে তামিলনাড়ু, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষিত সর্বাধিক অগ্রণী, তামিলনাড়ু। 2.38-এর অ্যান্সার হবে দেরাদুন। তো দেখো 2.41-এ কী বলেছে ওজোন গ্যাসের প্রাধান্য, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। ইক্ষু গবেষণা অ্যান্সার হবে 4-এর অ্যান্সার লখনৌ। 2.43-তে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, অ্যান্সার হবে আমাদের গুরগাঁও। 1-এর অ্যান্সার হবে 1.44-এ কী বলেছে কারেওয়া, অ্যান্সার হবে আমাদের জম্মু কাশ্মীর। 2-এর অ্যান্সার। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। বিভাগ গয়ের যে প্রশ্নগুলো 2 নম্বরের টোটাল 6 খানা লিখতে হবে, 6×2=12, এবং যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। বিভাগ গয়ের প্রশ্ন এবং বিভাগ উমর প্রশ্ন, ঠিক আছে, যেখানে 5 নম্বরের দুটো বড় প্রশ্ন থাকবে। এবং তো বুঝতেই পারছো 2019 সালের আমি আজকে ভূগোলের প্রশ্নপত্র সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের এই চ্যানেলে।